যদি আমাদের দাঁত বাজেভাবে পচে খারাপ হয়ে যায়, যেটা দেখতে অনেক বাজে নোংরা লাগে, কিন্তু দাঁতের ভেতরে নোংরা লেয়ার যদি জমে যায় তাহলে এটিকে কিভাবে রিমুভ করা হয়, আসুন অ্যানিমেশনের সাহায্যে জানি। দেখুন, এই ট্রিটমেন্টে ডাক্তার সবার প্রথমে একটি অস্ত্রের সাহায্যে পেশেন্টের দাঁতে জমে থাকা নোংরা লেয়ারকে ধীরে ধীরে ভালোভাবে সাফাই করে দেওয়া হয়। এরপর পেশেন্টের ভিতরে নিচের দাঁতেও নোংরা লেয়ার জমে যায়, যেটা অনেক বেশি মাত্রাতেই জমে থাকে। আর তারপর একটি টিথ ক্লিনার মেশিনের সাহায্যে জমে থাকা নোংরা লেয়ারকে ধীরে ধীরে বের করুক ডাক্তার। ততক্ষণ আপনি যদি ইন্ডিয়া বা বাংলাদেশ থেকে হন তাহলে একটা লাইক করে দিন, আর অন্য কান্ট্রি থেকে হলে আপনার দেশের নাম কমেন্ট করে দিন। আর এইভাবেই দাঁতের সাফাই করে দেওয়ার পর দাঁত আবার চকচকে হয়ে যায়।